Que se pelvó. वेलकम बैक टू माय चैनल आमी प्रिया ब्लॉग विद प्रिया चैनले तुम्हारे सबाई के स्वागत आशा करी तो বাহ, এটা খুব সুন্দর দেখতে তো। এর উপরে এটা তুলে দেবো তো। তো এটাকে লাগাতে হবে। তো দেখতেই পাচ্ছ ঘড়িটা কেমন হয়েছে বন্ধুরা। চোখ লাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। তো হাঁচি হবে, খুব ঠান্ডা লেগেছে, তো হাঁচি হবে, একটু ওয়েট করতে হবে, তাকাতেই পাচ্ছি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ঠান্ডা লেগেছে প্রচুর, তো চোখ লাল হয়ে গিয়েছে, ডাক্তার দেখিয়ে এসেছি। দেখো চোখ মুখ পুরো ছলছল করছে, চোখ লাল হয়ে আছে, তো খুবই হাঁচি হচ্ছে। তো ক্যামেরার সামনে একটু হাসতে পারছি না, তার কারণ ক্যামেরা যেই অন করছি আর হাঁচি হচ্ছে না। তো ক্যামেরা অফ করে দিচ্ছি, হাঁচি হচ্ছে, বাইরে যাচ্ছি, হাঁচি হচ্ছে। তো আজকে বিকালে একটুখানি বাড়িতে এসেছিলাম, তো এক্ষুনি চলে যাব, একটা দরকারে এসেছিলাম। তো 6:30 বাজে, এক্ষুনি বাড়ি চলে যাব। তো এসেছিলাম 4টের সময়, এবার বাড়ি চলে যাব। কিন্তু এত হাঁচি হচ্ছে যে ভাবলাম একটা হাঁচির ভিডিও করি, কিন্তু একদম হাঁচতেই পাচ্ছি না। তো ক্যামেরার সামনে হাঁচি হচ্ছে না, আর যেই হাঁচি হচ্ছে তখন ফোনটা অফ করা থাকছে, তো কিছুতেই আমি ভিডিওটা শ্যুট করতে পারছি না। মানে কি বলবো, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা চোখ কেমন লাল হয়ে এসেছে। তো আমি একটু মিথ্যে কথাই বলছি না, দেখো চোখ মুখ পুরো লাল হয়ে এসেছে। তো নাকে যেটা দেবো আমার নিজেরই হাসি পাচ্ছে, কিন্তু দিয়ে হয়তো একবার দুবার হাসতে পারবো, কারণ আমি এটা দিতেও পারি না, আমার কেমন একটা লাগে। তো দেখো সুড়সুড়ি লাগে, ভালো লাগছে না। কেসে ফেলবো,
দিচ্ছি, চুল দিচ্ছি, লোকে চুল বসে বসে এখন পড়াচ্ছি। বাড়ি চলে এসেছিলাম কালকে রাত্রে, তো এখন বসে বসে পড়াচ্ছি। দেখতেই পাচ্ছ এটা একটা ঘড়ি, তো এটা আমার ভাইয়ের জন্য কিনেছি। তো কেমন হয়েছে বন্ধুরা সেটা কমেন্ট করে বলো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দাও।